हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल लाइफ इज ब्यूटीफुल। সবাই কেমন আছো? আচ্ছা, আমি যদি প্রেস রিলিজ তোমাদের সামনে আবার একটি ভিডিও দিয়ে আর একদিন গ্যাপ দিয়েছিলাম, তো যাই হোক আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর একবার কোরিয়ান বিয়ার ক্যাম্পের সামনে দেখার জন্য করছিল। কি নিয়েছো পাপা? এটা কি নিয়েছো পাপা? ওষুধ। ওষুধ? আর এখন এই যে ঘড়িতে বাজে, এখন বাজে 9:35। তো রিয়ানের তো ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, আর আমাদের এখনো হয়নি, আমাদেরটা হবে। তো হাজবেন্ড তো চলে গেছে, ব্যাংকে চলে গেছে, ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। কি মুখে তেলে, কি মুখে তেলে! তো আজকে তো তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে যেহেতু হাজবেন্ড হাজবেন্ড গেল আজকে আলিপুরদুয়ার, তো ওখানকার ব্রাঞ্চ ভিজিট করতে গেছে আজকে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আর রিয়ানি উঠে পড়েছে। আমি উঠে গেলে তো রিয়ানি উঠে যায় সাথে সাথে। আমরা তো খুব শুয়ে থাকবো, অত খুব শুয়ে থাকি। আমি যে ঘুম থেকে উঠে যাবো, ও ঘুম থেকে উঠে। এই যে দুষ্টুমি করছে এখন রিয়া। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, ভালো করে তাকিয়ে বলো, বলো। দুষ্টুমি হচ্ছে। আর আজকের ওয়েদারের কথা কি বলবো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও একটু কথা বলি। আজকে ওয়েদারের কথা কি বলবো, এই রোদ উঠছে, হিট করছে। আর এই দেখো রিয়া নিজে সোফায় উঠে বসেছে, আর আমাকেও ডাকছিল যে মাম্মা এসো এসো সোফায় বসো। তো এই দেখো রিয়ান গুড বয় হয়ে বসে আছে, তাই না রিয়ান? রিয়ান এটা কি হয়ে করে দাও, এই যে গুড বয় হয়ে বসে আছে রিয়ান। রিয়ান ইজ এ ভেরি গুড বয়, খুব ভালো ছেলে রিয়ান। দেখো তোমাদেরকে গুড মর্নিং বলেছে সবাইকে সকাল সকাল, তাই না পাপা? তাই না পাপা? হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো আজকে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আজকে রোদ উঠেছিল সকাল থেকে, আবার এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু জানি না আবার বৃষ্টি হয়তো আসতেও পারে। তো এবার এখন একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, তো জানলা দিয়ে পুরোটাই দেখা যায়। তো দুদিন খুব গরম পড়েছিল, আর গরম পড়াতে না ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, ভীষণ মাথা ব্যথা করছিল, আর রিয়ানও খুব দুষ্টুমি করছিল। তো আমি আর বলছি উঠতে পারছি না। তো তোমরা কেমন আছো? এই ওয়েদারটা মোটেও ভালো না, এই বৃষ্টি হলে ঠান্ডা পড়ছে, আবার এত রোদ উঠছে যে সেই গরম পড়ছে, মানে কি বলবো, ওয়েদারটা খুব খারাপ। আমার তো কাশি হয়ে গেছে, রিয়ানেরও কাশি হয়েছে, ঘাম বসে বসে, ঘেমে ঘেমে, আর বৃষ্টি হলেও কি একটা চিটপিটে গরম একটা থেকেই যাচ্ছে, মানে সেরকম ওয়েদারটা আর কি স্মুথই আর কি ঠান্ডা আর কি হচ্ছে না, সেরকম কুলকুল থাকছেও না, একটা ভ্যাপসা গরমও থেকে যাচ্ছে। ওয়েদার তো খুবই খারাপ। এই দেখো রিয়ান সুইচ অন অফ করছে, আর যে আমি ক্যামেরাটা সামনে ধরেছি অমনি এদিকে তাকিয়েছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, পড়ে যাবে, পড়ে যাবে বাবা, পড়ে যাবে বাবা, বসো 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 বসো, গুড বয় গুড বয়। আর আজকে সকালের আপডেট দিয়ে দেই, তো রিয়ানকে তো সকালে রুটি খাইয়েছি আম দিয়ে, দুধ দিয়ে, মানে ন্যানপুরো যেটা দিয়ে ওকে খাওয়াই সেই দুধটা এখনো আর কি, কাউ মিল্ক মানে গরুর দুধ এখনো স্টার্ট করিনি, ডাক্তার এখনো আর কি বলেনি, তো আমি ডাক্তারের অ্যাকর্ডিংই সব কিছু ওকে খাওয়াই এখনো অবধি করে যাচ্ছি, ডাক্তার যেভাবে বলে, নিজে সেভাবে এক্সপেরিমেন্ট করি না বাচ্চার ওপরে। তো যেটা বলছিলাম আর কি, আমি সেভাবে এক্সপেরিমেন্ট করি না, ডাক্তার যেটা বলে সেটাইভাবেই আমি ওকে আর কি ছোটো থেকেই করে আসছি। তো যাই হোক, আর 2 মাস পর তো 2 বছর হয়ে যাবে, আর 2 বছর হতে এখনো 2 মাস দেরি আছে, 2 মাস পরে 2 বছর হবে আর কি, কমপ্লিট হবে। তো আর কি ওকে তো তাই খাইয়েছি, রুটি খাইয়েছি, ও সকালে রাতে রুটি খায়, তারপরে তো দুপুরে খিচুড়ি খাওয়াই, আর বিকেলে যেদিন যেরকম থাকে সেদিন
একদম খাইয়ে দিই ওকে, আর মাঝে তো ফল টল খাই, এগুলো খাই, তো এটাই আর কি ওর খাওয়া। আর আমাদের আজকে ব্রেকফাস্ট কেউ ভাত, কেউ চিড়া দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে, আবার কেউ হলো রুটি, তো এইরকম আজকে মানে খাপছাড়া খাপছাড়া ব্রেকফাস্ট, একরকম ব্রেকফাস্ট না, তাই জন্য শেয়ার করবো না, কারণ কেউ ভাত কেউ রুটি কেউ চিড়া মুড়ি এগুলো খাবে। রিয়ান আগে যখন ছোট ছিল ক্যামেরার সামনে অতটাও ফ্রেন্ডলি ছিল না, তোমরা যারা আমার পুরনো যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধুরা আছে তারা হয়তো দেখেছো আগে, তো এখনো দিনে দিনে একটু আর কি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। দেখো কি করছে, দেখো এই কাজটাকে তুলে নিয়ে যা যা ছিল আর কি সব তো সরিয়ে রাখা হয়েছে ওই সাইডটাতে, আর এখানে এই যে চা খাওয়া হয়েছিল সকালে, তো এই বিস্কুটটা প্যারিটার দিক থেকেই গেছে, বিস্কুটের কৌটোটা রিয়ান তো ছাড়ছিল না তখন, তারপরে বললাম না আজকে সকালে উঠা হয়েছে অনেক, তো এখানেই থেকে গেছে। এই দেখো বাচ্চা, দেখো দুষ্টুমি করছে, কেমন দুষ্টুমি, কেমন খেলি করছে। এমনিতে তো খুব একটা মানে অতিষ্ঠ বা সেভাবে আর কি দুষ্টু না, কিন্তু ও আর কি ছটফটে আর কি চঞ্চল, মানে এক জায়গায় বসিয়ে রাখা যায় না, মানে এদিকে ছুটবে ওই দিকে ছুটবে, এদিকে দৌড়াবো ওই দিকে দৌড়াবে, তো ওর পিছনেও ছুটতে হয়, তো ও এই টাইপের আর কি। তাছাড়া এমনি যে দুষ্টুমি বুদ্ধি বা পাজামা বুদ্ধি সে টাইপের কিছু আর নেই। শোনো শোনো, বলো বলো কি বলবে, বলো কি বলবে, বলো কি বলবে, আমি কথা বলছি তাই বলছে, শোনো শোনো ক্যামেরাটা ওদিকে করানোর জন্য। এখন আবার হালকা হালকা রোদ উঠেছে, রোদের ঝলক দেখতে পাচ্ছ, এই দেখো এখন আবার হালকা হালকা রোদ উঠেছে, তো ওয়েদারটা আজকে এইরকমই, একটু করে মেঘ করছে আবার একটু পরে আবার রোদ উঠছে হালকা হালকা, তো কেমন রোদ উঠলে আবার কেমন একটা গরম লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকের মর্নিং ব্লগে তোমাদের সাথে খালি আড্ডা মারলাম আর একটু ওয়েদার আর সব কিছু রিয়ানের দুষ্টুমি, আমি কী কী করেছি সকাল থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওকে, তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমার মর্নিং ব্লগ তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, তো আশা করি তোমাদের ভালো লাগে লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ থাকতে করে লাইক করবে, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা, আর যারা এখনো সাবস্ক্রাইব করি তারা প্লিজ তাড়াতাড়ি ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, তো আজকে দিনে টাটা। আরে দেখো রিয়ান, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। দেখো রিয়ান কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে, তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো।